হ্যালো, আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এবার আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি হচ্ছে কোডফোর্স রাউন্ড 727 ডিভিশন 2 এর সি নাম্বার প্রবলেম। প্রবলেমের নাম হচ্ছে স্ট্রাভল গ্রুপস। ওকে, তো প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে এরকম। আমার হচ্ছে প্রথমে তিনটা ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে। প্রথমে দেওয়া থাকবে এন, তারপর দেওয়া থাকবে কে, তারপর থাকবে এক্স। তো এন হচ্ছে আমার এই যে পরবর্তীতে অ্যারের সাইজটা, যে যতগুলো ভ্যালু থাকবে ততগুলো। আর কে হচ্ছে আমার আমি কতগুলা ভ্যালু অ্যাড করতে পারবো, আর যেটা আমার উপরে দেওয়া আছে পরে দেখতেছি। আর এখানে এক্স হচ্ছে আমার একটা ভ্যালু যেটা যেটা নিয়ে কাজ করতে পারছে। যাই হোক, কী করতে হবে উপরে দেখি। তো আমার কী দেওয়া থাকবে, কিছু স্টুডেন্ট দেওয়া থাকবে 1 থেকে n পর্যন্ত, ঠিক আছে। এআই তো আমাকে কী করতে হবে, এদেরকে স্পিল করে মানে কাটে কাটে ভাগ করে করে কিছু গ্রুপ তৈরি করতে হবে। তো ওই গ্রুপগুলোকে আমরা স্টেবল তখনই বলবো যখন তাদের পাশাপাশি যে কোনো দুইটা, মানে আমরা যখন গ্রুপে তাদেরকে সাজাবো একটা গ্রুপে যে কোনো স্টুডেন্টকে নিয়ে, তখন তাদের পাশাপাশি দুইটা এলিমেন্টের কি ডিফারেন্স, যাতে কি না হয় মোর দেন এক্স না হয়। আমাদের যে এক্স ভ্যালুটা দেওয়া থাকবে, যেটা বললাম কিছু অনেক যে এক্স ভ্যালুটা দেওয়া থাকবে, তো এক্স ভ্যালুটা যাতে বেশি না হয় তাদের ডিফারেন্সটা পাশাপাশি। আমরা একটা গ্রুপ বানাবো, গ্রুপে পাশাপাশি ভ্যালু রাখবো, ভ্যালুগুলো যাতে একটা ভ্যালু আর একটা মানে পাশাপাশি যে কোনো দুইটা ভ্যালুর ডিফারেন্স যাতে কি না হয় এক্সের যাতে বড়ো না হয়, সমান অথবা কম হতে পারবে বাট বড়ো হওয়া যাবে না। তারপর আমাকে এখানে দেখুন যে আমার এখানে এরকম দেওয়া আছে, এরকম এরকম আছে। তো আমি দেখুন এখানে 110844 ইজ স্টেবল। কেন স্টেবল দেখুন, কারণ এদের পাশাপাশি ভ্যালুগুলা ডিফারেন্স কত দেখুন, যে এক্স এক্স এর মান যদি 4 হয়, এখানে দেখুন এখানে 110 108 কত এক্স। আর এখানে আরেকটা জিনিস চিন্তা করুন, যে এই এই জিনিসটা চিন্তা করুন, এখানে এটা ইজ নট স্টেবল। কেন দেখো দেখুন, যে কারণ হচ্ছে 7 আর যদি 2 কে আমরা বিয়োগ করি তাহলে তাদের ডিফারেন্স কত হয় বলুন তো। 7 আর 2 কে ডিফারেন্স করলে তাদের ডিফারেন্স হয় 5, যেটা x এর চাইতে বড়। তার মানে হচ্ছে আমরা আমরা হচ্ছে এমন ভাবে ভ্যালুগুলো রাখবো যাতে তাদের পাশাপাশি যে কোনো দুইটা ভ্যালু ডিফারেন্স কি না হয়, তাদের পাশাপাশি যে কোনো দুইটা ভ্যালু ডিফারেন্স যাতে কি না হয় এক্স এর চাইতে বড় না হয়। যদি এটা হয় তাহলে সেটা আমরা বলবো যে আনস্টেবল, আর যদি না হয় তাহলে স্টেবল। ওকে, তো চলুন আমরা ব্যাখ্যাটা দেখি। ধরি আমরা একটা নিয়ে নিই যে এইট, প্রথম উদাহরণটা নিয়ে নিই, থ্রি টু থ্রি, এন এর মান হচ্ছে 8, 2 হচ্ছে কে, আর 3 হচ্ছে আমার হচ্ছে এক্স এর মান। তো এখানে কে হচ্ছে এটাই যে আমি যখন সেটাকে স্টেবল বানানোর জন্য, সরি আমি যখন স্টেবল বানানোর জন্য আমরা আমাদের যেহেতু আমার চাইছে কি মিনিমাম গ্রুপটা চাইছে, আমি মিনিমাম কতগুলা গ্রুপ আমি তৈরি করব, মিনিমাম আমাকে সবসময় গ্রুপের সংখ্যা কি বানাতে হবে কম বানানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে। তার মানে আমাকে বেশি বেশি একটা গ্রুপে বেশি বেশি করে ধর সদস্য রাখতে হবে, তাহলে আমার গ্রুপটা কি হবে, গ্রুপের সংখ্যা কি হবে কম হবে। তো আমার হাতে কিছু অপশন আছে, আমার কে যে অপশনটা দেওয়া আছে আমি কে কে কি করতে পারবো, কে সংখ্যক ভ্যালু আমি অ্যাড করে, আমি ওই যে ওদের মধ্যে গ্যাপটা যদি বেশি হয়ে যায় আমি কে সংখ্যক বার ইচ্ছা মতো যে কোনো ভ্যালুকে আমি অ্যাড করে করে তাদের ওই যে গ্রুপ ওই যে তাদের মধ্যে গ্যাপের সংখ্যাটা কমাই দিয়ে আমি তাদেরকে একসাথে একটা গ্রুপে জয়েন করে দিতে পারি। এটা আমার অপশন আছে, কে সংখ্যক ভ্যালু আমি অ্যাড করতে পারবো অ্যারেটার মধ্যে, ঠিক আছে। তো চলুন ব্যাখ্যাটা দেখি, যে আমার 823 দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে n ইকুয়াল হচ্ছে 8, n ইকুয়াল 8, k ইকুয়াল হচ্ছে 2, তারপর হচ্ছে k ইকুয়াল 2, তারপর হচ্ছে x ইকুয়াল হচ্ছে আমার 3, ওকে। তারপর যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমার অ্যারেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে 1 1 5 8 12 13 20 22। তো আমার একটা জিনিস চিন্তা করুন, আমার এই প্রবলেমটা সলভ করার সময় আমার কিন্তু পাশাপাশি বলছে যে পাশাপাশি ডিফারেন্সটা যাতে কি হয় এক্স এর সাথে ছোট অথবা সমান হয়, বড় হওয়া যাবে না, বড় হলে আলাদা গ্রুপে পড়ে যাবে। তারপরে পাশাপাশি ডিফারেন্সটা ছোট কখন হয় বলুন তো, আমার আমাদের যেহেতু পাশাপাশি ডিফারেন্সটা এক্স এর সাথে ছোট অথবা সমান, মানে ছোট আমার হাতে অপশন হচ্ছে ছোট বড় না। সো আমার পাশাপাশি ডিফারেন্সটা কাছাকাছিগুলো ভ্যালুগুলো রাখতে হবে, মানে কি করে রাখতে হবে, আমাদের শর্ট করে রাখতে হবে। আমাদের অ্যারে যে অ্যারেটা দেওয়া থাকবে ওইটাকে আমাদের কী কী অবস্থায় রাখতে হবে, শর্ট অবস্থায় রাখতে হবে। যদি আমি শর্ট অবস্থায় রাখি তাহলেই আমি পাশাপাশি ভ্যালুগুলোকে আমি কী অবস্থায় পাবো, মানে তাদের ডিফারেন্সগুলো সবসময় কম পাবো। আর ডিফারেন্সটা কম পাইলে আমি তাদেরকে এক গ্রুপে রাখে দিতে পারবো। তাহলে আমার একটা জিনিস দেখুন, আমার
সব সময় আমার অলওয়েজ আমার অলওয়েজ কত থাকবে বলুন তো? আমার অলওয়েজ একটা গ্রুপ আমার লাগবেই লাগবে, তার মানে গ্রুপের সংখ্যা সর্বপ্রথম অ্যান্সার ইকুয়াল আমার ওয়ান হবেই হবে, অ্যান্সার ইকুয়াল ওয়ান হবেই হবে, ঠিক আছে? আমার অ্যান্সার ইকুয়াল ওয়ান হবেই হবে, কারণ একটা গ্রুপ আমি সবগুলো ফেল করছি, একটা এক গ্রুপে রাখে দিই, তাও কিন্তু আমার একটা গ্রুপ হচ্ছে, তো আমি অ্যান্সারের মান প্রথমে ওয়ান রাখে দেবো। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি এখন পাশাপাশি কালেক্ট চেক করতে করতে যাবো যে কোন দুইটা ভ্যালু পাশাপাশি রাখা যাচ্ছে না। ওয়ান অন এদের ডিফারেন্স কত? জিরো। এটা কি তিনের চারটে ছোটো অথবা সমান? হ্যাঁ ছোটো অথবা সমান, তার মানে এদেরকে আমি একটা গ্রুপে রাখতে পারবো। ওয়ান ফাইভ এদের ডিফারেন্স কি তিনের চারটে ছোটো অথবা সমান? না বড়ো, চার হয়ে যাচ্ছে না, ওয়ান ফাইভ ডিফারেন্স চার। তার মানে আমি এদেরকে এই ওয়ান ওয়ানকে এই ফাইভ ফাইভকে এদের গ্রুপে রাখতে পারবো না। তার মানে আমি এটা করতে পারবো যে ওয়ান আর ওয়ানকে একটা গ্রুপে রাখতে পারবো, বাট এই গ্রুপে ফাইভকে ঢুকাতে পারবো না। কেন ঢুকাতে পারবো না? কারণ এদের ডিফারেন্সটা বড় হয়ে যাচ্ছে। ওকে, তো এদের ডিফারেন্স কত আসতেছে? ওয়ান আর ফাইভের ডিফারেন্স কত আসতেছে? এই ডিফারেন্সটা আমার কালেক্ট করে রাখে দেবো। এদের ডিফারেন্স কত আসতেছে দেখুন তো, ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল কত আসতেছে? ফোর আসতেছে। তো আমি দেখুন ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল ফোর আসতেছে, বাট আমি এদের মধ্যে এই গ্রুপটাকে আমি ছোটো বানাতে পারবো, মানে ফাইভের গ্রুপটাকে আমি এর গ্রুপে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এটা আমরা পরে চিন্তা করতেছি। আচ্ছা, আমরা ওয়ান ওয়ান মিলে একটা গ্রুপ বানাতে পারবো, ঠিক আছে? তারপর কী বানাতে পারবো? ফাইভ। এখন ফাইভ কিন্তু আলাদা গ্রুপে চলে আসবে, তো ফাইভ চলে আসলো আমাদের আলাদা গ্রুপে, ফাইভ চলে আসলো কার গ্রুপে? আলাদা একটা গ্রুপে, ফাইভ চলে আসলো আর আলাদা একটা গ্রুপে। তো ফাইভের গ্রুপে দেখি এইটকে ঢুকাতে পারি কিনা। এইটকে কি ফাইভের গ্রুপে ঢুকে দিতে পারবো? পাঁচ তিন আট থেকে পাঁচ তিন বাদ দিলে তিন হয়, হ্যাঁ ঢুকাতে পারতেছি, তার মানে এইটকে ঢুকাতে পারলাম। তারপর বারোকে কি ঢুকাতে পারবো আটের মধ্যে? না, বারোকে আমরা ঢুকাতে পারবো না। তার মানে আমরা কি করবো, বারোকে আর এক আলাদা একটা গ্রুপে দিয়ে দেবো, ভালো আলাদা একটা গ্রুপ। বারোর সাথে কি তেরো গ্রুপ করতে পারবে? হ্যাঁ করতে পারবে, কারণ তাদের ডিফারেন্সটা কি হচ্ছে আমার হচ্ছে তিনের চাইতে ছোটো সমান হচ্ছে। বিশকে কি তেরো গ্রুপে ঢুকাতে পারবো? না, তাহলে বিশকে আলাদা একটা গ্রুপে ঢুকালাম। বাইশকে কি বিশের গ্রুপে ঢুকাতে পারবো? হ্যাঁ পারবো, তাদের ডিফারেন্সটা এত। তাহলে আমার মোট এখন গ্রুপের সংখ্যা কত? একটা দুইটা তিনটা চারটা, আমার কিন্তু গ্রুপের সংখ্যা চারটা হয়ে গেছে। আমার কিন্তু গ্রুপের সংখ্যা চারটা হয়ে গেছে। ওকে, তো আমার প্রথমে অ্যান্সারের মান ছিল ওয়ান। এখন আমি কি করব, এই দেখুন ফাইভ আর ফাইভকে আমরা অনেক গ্রুপে ঢুকাতে পারলাম না, ফাইভকে আমরা কি করতে পারলাম না, অনেক গ্রুপে ঢুকাতে পারলাম না। এই যে এখানে আমাদের একটা বাধা সৃষ্টি হলো, ঠিক আছে? একইভাবে এটার কথা যদি চিন্তা করি ফাইভ এইট, এই জায়গায় কিন্তু একটা বাধা সৃষ্টি হয়েছে। আবার যদি আমরা এটার কথা চিন্তা করি তেরো, এই জায়গায় কিন্তু একটা বাধা সৃষ্টি হয়েছে। আমাদের এই জায়গায় একটা গ্রুপ ভাগ হয়ে গেছে, এই জায়গায় একটা গ্রুপ ভাগ হয়ে গেছে, এই জায়গায় কিন্তু একটা গ্রুপ ভাগ হয়ে গেছে। আমরা যদি এই বাধাটাকে অতিক্রম করে দিতে পারি তাহলে এই সবগুলো মিলে কিন্তু একটা গ্রুপ হয়ে যাবে। আবার একইভাবে যদি এই বাধাটা অতিক্রম করে দিতে পারি, এই সবগুলো মিলে কিন্তু একটা গ্রুপ হয়ে যাবে। মানে আমি বাধাগুলো যদি অতিক্রম করে দিতে পারি তাহলে কিন্তু এক দুইটা গ্রুপ থেকে একটা গ্রুপ বানিয়ে দিতে পারি, তার মানে একটা গ্রুপ আমার কমে যাবে। ওকে, তো আমার এই জায়গায় বাধাটা অতিক্রম করার জন্য আমার হাতে অপশন আছে। আমার অপশন আছে কে, এই যে কে, এটাই হচ্ছে আমার অপশন। কে এর মান যত, আমি ততগুলো ভ্যালু এই মাঝখানে অ্যাড করে আমি তাদের বাধাটাকে অতিক্রম করে মানে ভাঙে দিতে পারি, মানে তাদের তাদের মধ্যে যে ডিফারেন্সটা এক্সের চাইতে বড় হয়ে যাচ্ছে ওই বড়টাকে আমি ছোটো বানিয়ে দিতে পারি, ঠিক আছে? তার মানে এই জায়গায় যে আমার একটা বাধা সৃষ্টি হলো, এই জায়গায় যে আমার একটা বাধা সৃষ্টি হলো, আমার দেখতে হবে ডিফারেন্সটা আসলে কত, বাধাটা আসলে কত। তো এদের মধ্যে পাঁচ আর ওয়ানের ডিফারেন্স কত করবো তো? চার, না ডিফারেন্স হচ্ছে চার। বাট আমরা এর মধ্যে কী কী অ্যাড করতে পারবো, কতগুলো ভ্যালু অ্যাড করতে পারবো বলুন তো? এর মধ্যে আমি কতগুলো ভ্যালু অ্যাড করতে পারবো? এর মধ্যে ভ্যালু অ্যাড করতে পারবো হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, মানে আমি অ্যাড করতে পারবো হচ্ছে তিনটা ভ্যালু, মানে দুই অ্যাড করতে পারবো, তিন অ্যাড করতে পারবো, চার অ্যাড করতে পারবো, পাঁচকে অ্যাড করতে পারবো না, এক অ্যাড করতে পারবো না, এটা আছেই, অ্যাড করতে কোনো লাভ নাই, ওই একই হবে। তো আমি এর মধ্যে এর এইগুলোর মধ্যে আমি ভ্যালু ডিপ আমি কতগুলো অ্যাড করতে পারবো? তিন অ্যাড করতে পারবো। এই জন্য আমার আমার হাতে অপশন আছে, মানে আমার এদের ডিফারেন্সটা হচ্ছে ডিফারেন্স মাইনাস ওয়ান আমি করে রাখে দিলাম, একটা ভেক্টরের মধ্যে ঢুকা রাখলাম তিন। তার মানে আমি হচ্ছে তিনটা ভ্যালু অ্যাড করতে পারবো। তো এদের মধ্যে আমি আমার হচ্ছে কতগুলো ভ্যালু অ্যাড করলে আমার হচ্ছে এদের মানে ইয়াটা ভাঙে যাবে সেটা আমি পরে চেক করতেছি, ঠিক আছে? যেহেতু পার হয়ে গেছে তো আমি আমি এদের ডিফারেন্সটা বের করে রাখে দিলাম। এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, মানে কত? থ্রি। ওকে, এবার তার মানে এখানে আমার ডিফারেন্স পেলাম থ্রি। এবার এই জায়গায় ডিফারেন্সটা বের করি, এই জায়গায় এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে চার, এদের মধ্যে ডিফারেন্স চার, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে চার, চার না সরি চার না, এখানে ডিফারেন্স হচ্ছে কত? বারো থেকে আট বিয়োগ দিলে কত হয়? চার, চার মাইনাস ওয়ান মানে কত? থ্রি। আবার এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে থ্রি।
আবার এই জায়গা দেখুন, এই জায়গা এদের মধ্যে ডিফারেন্স কত, এই জায়গা এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 20 মাইনাস 3 13 কত 7 7 মাইনাস 1 মানে কত 6 এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 6 ঠিক আছে এখন আমি একটা জিনিস চিন্তা করুন আমি সর্বপ্রথম কোন আমার যেহেতু একটা ই একটা দেওয়ালকে ভাঙায় দিতে পারলে আমার কিন্তু দুইটা গ্রুপ থেকে একটা গ্রুপ করে ফেলতে পারবো তা আমি সর্বপ্রথম কোন দেওয়ালটাকে ভাঙে ফেলার ট্রাই করবো বলুন তো আমি কোন দেওয়ালটাকে ভাঙে ফেলার ট্রাই করবো আমি ছোট যে ডিফারেন্সটা যার ছোট ওই দেওয়ালটাকে তো ভাঙে ফেলার ট্রাই করবো তাই না ওই দেওয়ালটাকে ভাঙতে তো আমার কে কম খরচ হবে তাই না তা আমার কিন্তু কোন দেওয়ালটাকে ভাঙার ট্রাই করবো ছোট যাদের ডিফারেন্সটা ছোট থাকবে ওই দেওয়ালটাকে কিন্তু আমি ভাঙার ট্রাই করবো তার মানে এই যে আমি যখনই দেখতেছি এদের এদের ডিফারেন্সটা তিনের চাইতে ছোট অথবা সমান হচ্ছে না তখন এদের মধ্যে একটা দেওয়াল সৃষ্টি হচ্ছে আর দেওয়ালের ডিফারেন্সটা কত এটা এটাকে আমি একটা ভেক্টরের মধ্যে রাখে দেবো এটাকে আমি একটা কি করবো ভেক্টরের মধ্যে কি করবো আমি এদের এদেরকে আমি একটা ভেক্টরের মধ্যে রাখে দিব একটা ভেক্টরের মধ্যে রাখে দেবো ঠিক আছে তো এদের ডিফারেন্সগুলো আমি একটা ভেক্টরের মধ্যে রাখে দেবো ভেক্টরের মধ্যে রাখে দেওয়ার পর শর্ট করে নেবো শর্ট করে নেওয়ার পর আমি জাস্ট কোন দেওয়ালটা ছোট মানে এদের মধ্যে কোন ভাঙনটা ছোট যেটা ভাঙন ছোট ওটাকে আমি ভাঙে দেবো তাহলে আমার এখানে ছোট তিনই আছে তো তিন থাক সমস্যা নেই এখন আমি দেখুন তো এই এটার মধ্যে আমি আমি কতগুলা ভ্যালু অ্যাড করলে এদের মধ্যে ডিফারেন্সটা তিনের চাইতে ছোট হয়ে যাবে কতগুলা এদের মধ্যে আমি অ্যাড করতে পারবো কতগুলা দেখুন আমি অ্যাড করতে পারবো এদের মধ্যে ডিফারেন্স কত তিন তিন ভাগ এক্স থ্রি ভাগ এক্স মানে কত থ্রি ভাগ থ্রি ইকুয়াল কত হবে ওয়ান তার মানে এদের মধ্যে এই গ্যাপটা থেকে এক্স ভাগ দেব এদের মধ্যে আমি একটা ভ্যালু কয়টা ভ্যালু একটা অপশন আসলো একটা ভ্যালু আমি যদি একটা ভ্যালু অ্যাড করি আমি যদি এখানে দেখুন আমি যদি এখানে থ্রি অ্যাড করে দিই তাহলে কিন্তু দেখুন এদের মধ্যে এই প্রত্যেকটা ভ্যালু কিন্তু ডিফারেন্স থ্রির চাইতে ছোট হওয়া সমান হয়ে যাচ্ছে দেখুন এটা থেকে এটা এটা থেকে এটা ডিফারেন্স ছোট হয়ে যাচ্ছে তার মানে কতগুলো ভ্যালু অ্যাড করা লাগলো থ্রি ভাগ মানে গ্যাপ ভাগ এক্স এতগুলো ভ্যালু অ্যাড করা লাগলো তাহলে কতগুলো ভ্যালু অ্যাড করলাম একটা ভ্যালু অ্যাড করলাম তাহলে কে এর মান কি হলো একটা কমে গেল একটা কমে গেল আর আমার দেখুন আমার কিন্তু আমার হচ্ছে ইয়া তৈরি হয়েছিল কতগুলা দেওয়াল কতগুলো তৈরি হয়েছিল আচ্ছা তিনটা আমি বাদ দিই আপাতত আমার কতগুলো দেওয়াল তৈরি হয়েছিল আগে তো এক ছিল এখানে একটা দেওয়াল দুইটা দেওয়াল তিনটা দেওয়াল তার মানে আর তিনটা দেওয়াল পরে অ্যাড হয়েছে তার মানে চারটা আমার চারটা গ্রুপে ভাগ হয়েছে মোট চারটা গ্রুপে ভাগ হয়েছে হ্যাঁ এখন আমি এখান থেকে আমার হাতে অপশন আছে কে এর মান টু কে এর মান কত কে এর মান কিন্তু টু আমার হাতে অপশন আছে দুইটা ভ্যালু আমি যোগ করতে পারবো যে কোনো জায়গায় অ্যাড করতে পারবো যে কোনো ভ্যালু তা আমি এমন এমন ভ্যালু অ্যাড করবো যাতে আমাদের এই দেওয়ালটা ভাঙে যায় তার মানে এদের ডিফারেন্সটা যাতে থ্রির চাইতে ছোটটা কমে যায় তা আমি এখানে দেখতেছি যে আমি এখানে এটা আমি কীভাবে দেওয়ালটা ভাঙবো যে এদের গ্যাপ থেকে যদি আমি এক্সকে ভিও ভাগ করি তাহলে যত আসবে আমি ততগুলো ভ্যালু আমি এখানে অ্যাড করি তাহলে কিন্তু তাদের দেওয়ালটা ভাঙে যাবে মানে তাদের গ্রুপটা ভাঙে একটা গ্রুপ হয়ে যাবে ঠিক আছে তা আমি এখানে দেখলাম যে যেহেতু থ্রি থ্রিকে যদি আমি এক্স এক্সের মান থ্রি থ্রি দ্বারা ভাগ করি তাহলে আমার কিন্তু এক তার মানে একটা ভ্যালু আমি যদি এখানে অ্যাড করে দিই এই জায়গায় একটা ভ্যালু তার মানে একটা ভ্যালু আমি অ্যাড করতে পারবো আমি থ্রি অ্যাড করলাম মানে যা ইচ্ছা তাই অ্যাড করতে পারবো একটা ভ্যালু অ্যাড করলাম আমি এদের দেওয়াল ভাঙে যাবে আমি শিওর তাহলে একটা ভ্যালুকে অ্যাড করলাম এই যে একটা ভ্যালু অ্যাড করলাম আমি কে সংখ্যক অ্যাড করতে পারবো তো একটা ভ্যালু অ্যাড করে দিলাম ঠিক আছে একটা ভ্যালু অ্যাড করে দিলাম ঠিক আছে একটা ভ্যালু অ্যাড করে দিলাম তাহলে কে এর মানে কমে গেল আর এটা দেখুন একটা গ্রুপ হয়ে গেল তার মানে একটা গ্রুপও কমে গেল তার মানে একটা গ্রুপ আমার কি হয়ে গেল কমে গেল ওকে তার মানে এখানে ছিল টু টু থেকে এক বিয়োগ হয়ে গেছে তার মানে অন হয়ে গেছে এখানে কে মান অন হয়ে গেছে আর আমার অ্যান্সারের মান আমার গ্রুপের মান কিন্তু এক কমে গেল এখন গ্রুপ কিন্তু তিনটা হয়ে গেছে দেখুন গ্রুপ কিন্তু আমার তিনটা হয়ে গেছে গ্রুপ কিন্তু আমার কথা হচ্ছে তিনটা আছে ওকে তাহলে আমরা এখানে টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান এখন আমার কিন্তু কে মান অন আছে মানে আমি আরেকটা দেওয়াল ভাঙতে পারবো বা আর একটা মান বসাতে পারবো আমার যদি একটা দেওয়াল ভাঙতে দুইটা বা তিনটা লাগতো আমি কিন্তু তিনটা মানই বসাতাম কিন্তু ছোট দেওয়ালটাকে আমি প্রথমে ভাঙা ট্রাই করতাম ঠিক আছে এখন এটা যদি হয়ে গেছে আমি এখন পরের যে মিনিমামটা আছে ছোটটা ওইটাকে আমি ট্রাই করবো এটাকে ভাঙতে পারতেছি না ওই কে সংখ্যক মান দিয়ে তো এটাকে ভাঙার জন্য আমি কী করতে পারবো এখানে যেহেতু থ্রি ছিল থ্রি ভাগ এক্স তার মানে কত থ্রি ভাগ থ্রি এখানে কিন্তু একটাই লাগবে তো আমার হাতে কি আমার আমার কি একটা মানে একটা ভ্যালু বসাতে হবে তো আমার হাতে কি একটা ভ্যালু বসানোর যা মানে এক কে মান কি এখনও অন আছে না জিরো হয়ে গেছে ফের নাকি ফের এখানে দেওয়াল ভাঙতে বেশি লাগতেছে যদি বেশি লাগে সঙ্গে সঙ্গে বাদ আর দেওয়াল ভাঙতে পারবো না কারণ আমি যদি শর্ট আকারে সাজাবো তার মানে কি এটাতে যদি দেওয়াল ভাঙতে না পারি এই দেওয়ালটাতে পরবর্তীতে আর জীবনে ভাঙতে পারবো না সো আমি কি করব আমি যেটা করব সেটা আমি এখানে চেক করব যে এখানে আবার কে চাইতে সমান হয়েছে ভাগ করলে না এখানে ওয়ান হয়েছে আমার কিন্তু কে মান ওয়ান আছে তার মানে এখানে আমি দেওয়ালটা ভাঙতে পারবো এখানে যদি আমি আট না দিয়ে আটে আটে এখানে আমি যদি যে কোনো ভ্যালু অ্যাড করতে পারবো একটা ভ্যালু অ্যাড করলে কিন্তু আমার হয়ে যাবে যেহেতু আমি থ্রি ভাগ থ্রি মানে ডিফারেন্স ভাগ যদি যেহেতু আমি এক্স করছি যেহেতু ওয়ান আসছে তার মানে আমি একটা ভ্যালু অ্যাড করলে হয়ে যাবে তাহলে আমি যদি এখানে দশ দিয়ে দিই তাহলে দেখুন তো এদের মধ্যে ডিফারেন্স আর কি আছে তিনের চাইতে ছোট বড় নাই এটা দেখুন একটা গ্রুপ হয়ে গেছে না একটা গ্রুপ হয়ে গেছে তার মানে এই জায়গায় কিন্তু আমার একটা ভ্যালু অ্যাড করতে হয়েছে তার মানে মাইনাস ওয়ান তার মানে আমার কি হয়ে গেল জিরো হয়ে গেছে কে এর মান ওকে
আর এখানে আমার কিন্তু একটা গ্রুপও কমে গেছে, তার মানে আমার গ্রুপ কত হয়েছে, গ্রুপের সংখ্যা হয়ে গেছে এখন 2, গ্রুপের সংখ্যা এখন 2। এখন আমি পরবর্তীটা চেক করব, পরবর্তীটা চেক করলে এখন 6 ভাগ যদি x করি তাহলে আমার 6 ভাগ 3 হলে কত আসবে, 2 আসবে। আমার কাছে কি দুইটা মানে দুইটা ভ্যালু অ্যাড করা লাগবে, এখানে দুইটা ভ্যালু অ্যাড করলেই আমার ডিফারেন্সটা 3 চাইতে ছোট হবে, ছোট অথবা সমান হবে, ঠিক আছে। বাট আমার কাছে কি দুইটা ভ্যালু অ্যাড করার মতো কোনো জায়গা আছে, মানে k এর মান কি 2 আছে এখনো, নাই, আমার k এর মান 0 হয়ে গেছে, তার মানে আর সম্ভব না ব্রেক করে বাইরে চলে আসে, ঠিক আছে। আর আমার আমার এতগুলো গ্রুপই বানাতে পারবো, সর্বনিম্ন এতগুলো গ্রুপই বানাতে পারবো। তো আমি কতগুলো গ্রুপ বানাতে পারলাম, সর্বনিম্ন গ্রুপ বানাতে পারলাম 2টা, এটাই হচ্ছে আমার সলিউশন, ওকে। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সর্বপ্রথম দেখতে হবে পাশাপাশি যেগুলো আছে এগুলো একটা গ্রুপ হয়ে যাবে, যখনই এটা এটা ডিফারেন্স হচ্ছে না তখন ওই ডিফারেন্সটা বের করে, ডিফারেন্সটা কি বের করব, যে এ ভ্যালুটা মাইনাস এ ভ্যালুটা মাইনাস ওয়ান, ওই ভ্যালুটা অ্যাড করে আমি কি করব, আমি হচ্ছে একটা ভেক্টরের মধ্যে রাখে দেবো। আবার এবার যখন যেগুলো যাবে না ওগুলো ডিফারেন্সটা বের করে আমি ভেক্টরের মধ্যে রাখে দেবো, ভেক্টরের মধ্যে রাখে দিয়ে যে ভেক্টরটা আসবে ওটাকে শর্ট করবো, শর্ট করে জাস্ট আমি চেক করবো, ঠিক আছে, যে কতগুলো লাগতেছে আর কে এর মান কতগুলো আছে, যতগুলো লাগবে ততগুলো আমি কে থেকে বিয়োগ করে দেবো আর একটা গ্রুপকে কমাই দেবো, পরবর্তীতে আবার এভাবে চেক করবো। চলুন আমরা কোডটা দেখি তাহলে বুঝতে পারবো। তো কোডটা হচ্ছে এরকম যে দেখুন আমি কিছু করিনি, জাস্ট প্রথমে ছিলাম এম কে এক্স নিলাম, তারপর ওটাকে স্ক্যান করে নিচ্ছি, স্ক্যান করে নেওয়ার পর শর্ট করে নিচ্ছি, শর্ট করে নেবো যেহেতু পাশাপাশি আমার চেক করবো, তো আমি শর্ট করে নেবো, শর্ট করলে পাশাপাশি ভ্যালুগুলোর ডিফারেন্সটা ছোট থাকবে, ঠিক আছে। তো শর্ট করে নিচ্ছি, শর্ট করে নেওয়ার পর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে ভেক্টরটা নিচ্ছি, যে ভেক্টরের মধ্যে যে ডিফারেন্সগুলো রাখবো, আর কাউন্টারের মান অন, মানে অ্যান্সারের মান অন, অ্যান্সারের মান কিন্তু অলওয়েজ অন হবে, মানে একটা গ্রুপ থাকবেই থাকবে, এই জন্য অ্যান্সারের মান অন রাখে দিচ্ছি। এখন আমি ওয়ান থেকে অ্যান মাইনাস অ্যান এর আগ পর্যন্ত চালাইছি, চালানোর পর আমি জাস্ট দেখতেছি যে আই প্লাস ওয়ান মাইনাস অ্যারে অফ আই গ্রেটার দেন এক্স নাকি, মানে যদি এক্স এর চাইতে মানে ডিফারেন্সটা যদি এক্স এর চাইতে বড়ো হয়ে যায় তার মানে কি, ওখানে তো আমার একটা আরেকটা গ্রুপ হয়ে যাবে, তো যদি বড়ো হয়ে যায় তখন আমি গ্রুপের যে দেওয়াল একটা দেওয়াল তৈরি হয়ে গেলো, মানে কি একটা গ্রুপ আমার ভাগ হয়ে গেলো, অ্যান্সারের মান কাউন্টার মান এক প্লাস প্লাস হয়ে গেলো। এবং তার মধ্যে আমি আবার চেক করবো যে এইটা মাইনাস ওয়ান গ্রেটার দেন আবার ওয়ান নাকি, গ্রেটার দেন যদি ওয়ান না হয় মানে যদি এদের মধ্যে ডিফারেন্সটা আবার ওয়ান হয় তাহলে আমি ওখানে কোনো ভ্যালু অ্যাড করার সম্ভাবনা আছে, মানে আমাদের যদি এরকম হইতো, আমাদের যদি এরকম হইতো যে ওয়ান টু, আমি ধরে নিই যে আমার এক্স এর মান জিরো, এক্স এর মান ধরে নিই জিরো, এক্স এর মান ধরে নিই জিরো, তার মানে কি ওয়ান টু থেকে ওয়ান বিয়োগ দিলে কত হয়, টু থেকে ওয়ান বিয়োগ দিলে আমার হয় হচ্ছে টু থেকে ওয়ান বিয়োগ দিলে ওয়ান হয়, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে টু ওয়ান টু, ঠিক আছে, আমাদের এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে না, টু মাইনাস ওয়ান ইকুয়াল কত হচ্ছে, ইকুয়াল হচ্ছে আমার ওয়ান হচ্ছে। এটা কি এক্স এর চাইতে বড়ো, হ্যাঁ এক্স এর চাইতে বড়ো, তার মানে কি এদের এদেরকে আমি একটা গ্রুপে রাখতে পারবো না, এদের মধ্যে যদি একটা গ্রুপে না রাখতে পারি এখানে কোনো কিছু অ্যাড করে কি আমি এদেরকে একটা গ্রুপে রাখতে পারবো, এদের মধ্যে কোনো একটা গ্রুপ অ্যাড করে না, এদের মধ্যে কোনো অ্যাড করতে পারবো না, তার মানে ডিফারেন্স ওয়ান, ডিফারেন্স ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল কত, জিরো না। তো আমার যদি ডিফারেন্সটা জিরো হয়ে যায় মানে ডিফারেন্সটা যদি ওয়ান ওয়ানের সমান অথবা বড়ো না হয় তার মানে এখানে আমি কোনো ভ্যালু অ্যাডই করতে পারবো না, দেখুন এর মাঝখানে কি আমি কোনো কিছু দিতে পারবো, ওয়ান আট এর মাঝখানে কোনো ভ্যালুই নাই, তার মানে মানে অ্যাড করার অপশনই নেই, তার মানে এদেরকে অবশ্যই অবশ্যই দুইটা গ্রুপে রাখতেই হবে। তো আমি এটাই জাস্ট কাজ করছি যে আমি দেখছি যে যদি অ্যারে অফ আই প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান করে দেখছি যে এদের ডিফারেন্সটা ওয়ানের চাইতে বড়ো অথবা সমান হচ্ছে কিনা, যদি ওয়ানের চাইতে বড়ো অথবা সমান হয় তা তখনই আমি ওর মধ্যে কোনো কিছু অ্যাড করার সম্ভাবনা থাকবে, আর যদি না তাহলে সম্ভাবনাই নাই, তার মানে ওদেরকে আলাদা গ্রুপে থাকতে হবে, যদি এটা হয় তাহলেই আমি তাদের ডিফারেন্সটা ভেক্টরের মধ্যে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে, যেটা আমি বললাম যে ভেক্টরের মধ্যে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর তারপর আমি যেটা করছি সেটা হচ্ছে ওই ডিফারেন্সগুলোকে শর্ট করে নিচ্ছি, কারণ আমি ছোটোটাকে প্রথমে ভাঙবো ওই ছোটো দেওয়ালটাকে, দেন আমি হচ্ছে জিরো থেকে ওই সাইড পর্যন্ত চালাইছি, চালানোর পর এক্স এক্স এক্সের মধ্যে আমি অ্যারে অফ অ্যান্সার অফ আই এর ভ্যালুটা রাখছি প্রথমে। এখন আমি এক্স এক্স ভাগ এক্স যদি লেস দেন ইকুয়াল কি হয়, তার মানে আমার যদি ভাঙতে যদি আমার এখন কে যত জমা আছে তার চেয়ে যদি কম কম বা সমান লাগে মানে ভ্যালু অ্যাড করা দরকার হয় এবং কে এর মান যদি জিরো চেয়ে বড়ো হয় তখনই আমি হচ্ছে ওই দেওয়ালটাকে ভাঙতে পারবো, কারণ আমার তো অপশনই হচ্ছে কে সংখ্যক ভ্যালু আমি অ্যাড করতে পারবো, তাই না। তার আমি ভাগ করে দেখতেছি যে আমার কে চেয়ে কে সমান অথবা ছোট সংখ্যক ভ্যালু আমার অ্যাড করার দরকার হচ্ছে ওই দেওয়ালটাতে বা ওই গ্যাপটাতে এবং কে এর মানও জিরো না, জিরো চেয়ে বড়ো, তখনই আমি ওই দেওয়ালটাকে ভাঙে আরেকটা দুটা গ্রুপকে ভাঙে একটা গ্রুপ ভাঙে বানিয়ে নিতে পারবো। এই জন্য গ্রুপ একটা কমাই দিলাম এবং কে থেকে কি করলাম আমার যতগুলো অ্যাড করার দরকার হচ্ছে মাঝখানে অত জাস্ট বিয়োগ করে দিলাম, ওকে, করে দেওয়ার পর চলতে গেছে। আর যদি কোনো কারণে এই শর্তগুলো কন্ডিশনগুলো সত্য না হয় তার মানে আমি পরবর্তী আর কোনো দেওয়াল বা কোনো গ্যাপ ভাঙে আর একটা গ্রুপে আনতে পারবো না, ব্রেক করে দেবো, ঠিক আছে, এবং সবশেষে অ্যান্সারটা প্লাস কাউন্টের মানটা যোগ প্রিন্ট করে দেবো, ওকে। তো এটা হচ্ছে সলিউশন। তো সলিউশন ডাজ নট ম্যাটার, সলিউশন আপনারা আপনাদের মতো করে নেবেন, সমস্যা নেই, জাস্ট এই জিনিসটা জাস্ট একটু বোঝার দরকার, ঠিক আছে, গ্যাপটা জাস্ট বোঝার দরকার আর কীভাবে আমি কতগুলো ভ্যালু অ্যাড করতে পারবো বা ভাঙে গ্রুপ
তৈরি করতে পারবো গ্রুপ আরেকটা গ্রুপে করে নিতে পারবো এটাই হচ্ছে আপনাদের বিষয় এই জিনিসটা জাস্ট আপনাদের বুঝতে হবে ওকে আপনারা আপনাদের মতো করে কোড করে নেবেন সেটা ডাজ নট ম্যাটার তো আমি আমার কোডের কোডের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই আপনারা এই সলিউশনটা দেখে নিতে পারেন ঠিক আছে মানে ইজি একটা সলিউশন তো আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন সলিউশনটা বুঝতে পারছেন ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন আর অবশ্য অবশ্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো ওকে আল্লাহ হাফেজ